কি হয় যখন কোনো মানুষ গভীর রাতে ভুল করে অটোপসি রুমে ঢুকে পড়ে, কেমন হয় সেই মুহূর্ত যখন সে জানতে পারে এই হিমশীতল ঘরের আসল সত্যতা, কারা তাকে স্বাগত করে নরকের দোর থেকে। হাই ফ্রেন্ড, দিস ইজ বিএইচআর ফ্রম থ্রিডি হরর ক্লাব। না, এই হলো বন্ধুদের অবস্থা, একবার পেয়েছে তো আর যেতেই দিবে না। আরে ভাই, আমারও কাজকর্ম কিছু তো আছে নাকি, সেই রাত 12টা বাজিয়ে সারলো, এখন যে বাড়ি ফিরে যাব, গাড়ি কোথায় পাবো এই অস্পড়াগায়? আশপাশে যেমন নিস্তব্ধতা দেখতেছি, তাতে একটা শিয়াল বা হায়না এসে আমাকে টানতে টানতে না নিয়ে যায় তাদের বাসায় তিক্ত আতিথেয়তার জন্য। নিজের মনেই গজরাতে গজরাতে বলতে লাগলো বিপ্লব, অনেকদিন পর কাজের একটু অবসর নিয়ে সদ্য বিবাহিত বন্ধুদের বাসায় এসেছিল আতিথেয়তা রক্ষার্থে। ব্যাস সেখানে এই গল্প সেই গল্পতে সময় যে কখন 12টা ঘর ছুঁয়েছে তার দিকে আর খেয়াল নেই। জায়গাটা একেবারেই নতুন বিপ্লবের কাছে, চারপাশে ঝোপঝাড় আর ফাঁকা নিস্তব্ধ একটা রাস্তা ছাড়া কিছু এই রাতের অন্ধকারে চোখে পড়ছে না ওর। বন্ধু অনেক অনুরোধ করার শর্তেও সে থাকেনি, আর থাকবেই বাকি করে, যারা একবার প্রাইভেট জবে ঢুকেছে তাদেরকে আর মরেও সুখ আছে নাকি? তাই বাধ্য হয়েই এই রাতে বের হতে হলো তাকে। ভেবেছিল একটা ট্যাক্সি বা ক্যাব পেয়ে যাবে ফেরার জন্য, কিন্তু তা যে কত বড় ভুল ধারণা ছিল তা এখন সে হারে হারে টের পাচ্ছে। অগত্যা নিজের পায়েই হেঁটে যেতে হবে ভাবল সে। না, চারদিকে এত অন্ধকার যে কিছুই ঠিক চোখে আস করতে পারছি না। আচ্ছা, ঠিক যাচ্ছে তো, নাকি আবার কোনো খানায় পড়ে শেষমেশ চুবনি খেতে হয় এই রাতে? আর তা যদি হয় তাহলে একেবারে যাতা অবস্থা হয়ে যাবে, একটু ভয়ে ভয়ে ভাবল বিপ্লব। সত্যি ভয়ানক অন্ধকারে ছেয়ে আছে চারদিক, হালকা বাতাস আর ঝিঝি পোকার আওয়াজে পরিবেশটা যেন আরো ভয়ানক হয়ে উঠেছে। হঠাৎ বেশ খানিকটা দূরে দুটো আলো দেখতে পেল বিপ্লব, যেন দুটো রক্তিম চোখ ওর দিকে তাকিয়ে আছে। বিপ্লব অপলকভাবে তাকিয়ে থাকে খানিকক্ষণ ওই আলোর দিকে, আর বোঝার চেষ্টা করে আসলে আলোর উৎসটা কি। তবে কোনো সঠিক যুক্তি সে নিজের পক্ষে দাঁড় করাতে পারল না। অবশেষে নিজ থেকেই সিদ্ধান্ত নিল সামনে অগ্রসর হবে বোঝার জন্য এই আলোর উৎসটা আসলে কি। এই ভেবেই সে সামনে হাঁটতে শুরু করল। তবে আশ্চর্য, সে যতই সামনে এগোচ্ছে আলোটা যেন ততই দূরে সরে যাচ্ছে, একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে আলোক যুগল। হঠাৎ তীব্র একটা গর্জনে আকাশ মাটি যেন কেঁপে উঠল, আর সঙ্গে সঙ্গে সেই আলোক যুগল তীব্র বেগে বিপ্লবের দিকে অগ্রসর হতে লাগলো। এবার বিপ্লবের আত্মারাম খাঁচা ছেড়ে যাওয়ার মতো অবস্থা, সে তীব্র ভয়ে দিকবিদিক শূন্য হয়ে দৌড়াতে থাকে। বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও, এ আমাকে মেরে ফেলবে! চিৎকার করতে করতে অন্ধকারের মধ্যে হারিয়ে যায় সে। দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে একটা ক্ষুদ্র আলো দেখতে পায় সে। এ যেন গভীর সমুদ্রে ডুবে যাওয়ার আগে শেষ আশার আলো।
সে ছুটে যায় সেই বাড়ির দিকে, আর দরজায় জোরে জোরে কড়া নাড়তে থাকে। কেউ আছো? বাসায় কেউ আছো? দরজাটা খোলো, দয়া করে দরজাটা খোলো। ও, ওই প্রাণী, ওই প্রাণীটা আমাকে মেরে ফেলবে। দয়া করে, দয়া করে দরজাটা খোলো, কেউ বাঁচাও আমাকে। বেশ খানিকক্ষণ চিৎকার করে ডাকার পর ঘরের দরজাটা একটা করুণ আর্তনাদ করে খুলে গেল, আর দেখা গেল মাঝবয়সী একটা লোক দরজার ওপাশে দাঁড়িয়ে। মহাশয়, মহাশয়, আমাকে দয়া করে বাঁচান, এক হিংস্র প্রাণী আমার পিছনে পড়ে আছে। দয়া করে, দয়া করে আপনার ঘরে আজ রাতের মতো আমাকে আশ্রয় দিন, আমি কাল সকালেই চলে যাব। আকুতি মাখা কণ্ঠে বলল বিপ্লব, ভিতরে আসুন। একটু গম্ভীর হয়ে ডাকল লোকটা। ঘরের মধ্যে ঢুকেই চমকে উঠল বিপ্লব। চারদিক রক্তাক্ত, ফলোর দেওয়াল সর্বত্র তাজা রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরের মধ্যে সারি সারি ছোট ছোট টেবিল রাখা, তার উপর শুয়ে রাখা আছে অসংখ্য মৃত লাশ, আপাদমস্তক সাদা রক্তাক্ত কাপড়ে ঢেকে রাখা লাশগুলো। এগুলো কি কি হচ্ছে সব? ভয়ে আর্তনাদ করে উঠল বিপ্লব। আরে ভয় নেই, ভয় নেই, মর্গে একটু রক্ত থাকবে না তা কোথায় থাকবে? আরে এটা মর্গ রুম, তাই একটু ছিটে ফোটা রক্ত তো থাকবেই, লোকটি বলল। মর্গ? সবিস্ময়ে বলল বিপ্লব। হ্যাঁ, এটা সিটি হসপিটালের মর্গ, আমি এই ঘরের একমাত্র কেয়ারটেকার। এই যে সারি সারি লাশের স্তূপ দেখছেন, এদের সাথে বসবাস আমার। কি বলেন, আপনার ভয় লাগে না? ভয়? ধুর, কিসের ভয়? এখানে যারা পড়ে আছে সবাই মৃত, মৃত লাশ আর কি বা করতে পারে? এদের তো নিজের কাপড়টা পর্যন্ত নিজে খোলার ক্ষমতা নেই। আসুন, দেখবেন আসুন, উৎসুক হয়ে ডাকল বিপ্লবকে। না না, খেপেছেন আপনি, আমি ওগুলো দেখবো না, আমার ভয় করে। আরে ধুর মিয়া, লাশ দেখলে ভয় আস্তে আস্তে কমে যাবে, না হলে সারা রাত টিকতে পারবেন না তো এই ঘরে, বোঝে না? আসুন। বিপ্লব এর আগে কখনোই এত লাশ একসাথে দেখেনি, তবে এই মুহূর্তে এত লাশ দেখে সে হকচকিত হয়ে গিয়েছে। যাই হোক, এমত অবস্থায় লোকটার কথায় সম্মতি হওয়া ছাড়া উপায় নেই তার। ভয় তাড়াতেই হোক বা তীব্র কৌতূহলেই হোক, লোকটির কথায় রাজি হয়ে গেল সে। লোকটি এক এক করে লাশের মুখে কাপড় সরিয়ে সরিয়ে দেখাতে লাগলো তাকে। নানান রকম লাশ, কারোর কারোর মাথা বিচ্ছিন্ন হয়ে আছে শরীর থেকে, কারোর মাথা থেতলে গিয়েছে, কাউকে দেখে মনে হচ্ছে বোধহয় ঘুমিয়ে আছে, কেউ কেউ পুড়ে গিয়েছে ভয়ানকভাবে। এত রকম লাশ দেখে গা গুলিয়ে গুলিয়ে উঠতে লাগলো বিপ্লবের। আরে থামুন থামুন, আমি আর দেখবো না, ওরে বাবা, এবার বন্ধ করুন এসব, বলে চিৎকার করে উঠল বিপ্লব। আরে ধুর মশাই, আপনি তো বেশ ভীত, লাশ দেখে ভয় পাওয়ার কি আছে তা কে জানে? আরে এরা তো জানহীন প্রাণী। এই শুনুন, টেনে দুটো থাবা দিয়েই দেখুন না, তেড়ে আসা তো দূরের কথা, নড়েও উঠবে না একটুও। নিন নিন, এবার এই লাশটার মুখের কাপড় সরিয়ে দেখুন, যদি একটু ভয় কমে।
বিপ্লব একটু ইতস্তত বোধ করলেও লোকটার কথায় সামনে দেখা লাশের মুখের কাপড়টা সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দূরে সরে গেল সে। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না যেন। আর কেউ না, সামনে লাশ হয়ে শুয়ে আছে সেই লোকটি যে এতক্ষণ তার সাথে পুরো মগ রুম ঘুরে ঘুরে দেখাচ্ছিল। মুহূর্তেই পুরো শরীরে যেন ঠান্ডা শীতল প্রভাব হয়ে গেল তার। জমে যাওয়া শরীরটা নিয়ে আস্তে আস্তে ঘুরে তাকালো লোকটার দিকে বিপ্লব। সঙ্গে সঙ্গে বিশ্রী একটা হাসির শব্দ আর পুরো ঘরে লাইট চলে গেল। মুহূর্তে নরকের অন্ধকার পরিলক্ষিত হলো গোটা ঘরে। সেই বিশ্রী হাসিটা প্রতিধ্বনিত হচ্ছে এদিক সেদিক থেকে। ভয়ে উৎকণ্ঠা হাত পা জমে গিয়েছে বিপ্লবের। অন্ধকারের মধ্যে পাগলের মতো ঘর থেকে বের হওয়ার দরজা খুঁজতে লাগলো সে, কিন্তু দরজা কই? যা সে ধরছে সব কেমন যেন ঠান্ডা নিথর নরম কিছু। এগুলো যে মৃত লাশ তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই তার। হঠাৎ বিপ্লবের খেয়াল এলো ওর পকেটে মোবাইল ফোন আছে। দ্রুত পকেটে হাত দিয়ে ফোনটা বের করে তার টর্চ অন করে ফেলল সে। আর সেই আলোয় সামনে দেখতে পেল শেষ আশার আলোটা। হ্যাঁ, সামনে দরজা, বের হওয়ার দরজা এই মৃত্যু ফাঁদ থেকে। বিপ্লব দৌড়ে গিয়ে দরজাটা একটানে খুলে ফেলল। তবে দরজা খোলার পর বিপ্লব যা দেখল সেটা হয়তো সে ভাবতেও পারেনি কখনো। সেই লোকটি দাঁড়িয়ে আছে দরজার ওপাশে। কি ভয়ানক তার চেহারা! বিপ্লব খেয়াল করল লোকটার হাতে কোনো একটা অস্ত্র আছে। হ্যালো, মিস্টার রাহান বলছেন? জি বলছি। রাস্তায় একটা দুর্ঘটনায় আপনার বন্ধুটা মারা গিয়েছে। আপনি একটু কষ্ট করে সিটি হসপিটালে মর্গে আসুন, লাশটি চিহ্নিত করে নিয়ে যান। বন্ধুর এই আকস্মিক মৃত্যুতে মর্মাহত রায়হান সাহেব। নিজের গাড়ি করে মর্গ রুমের সামনে এসে যখন পৌঁছাল তখন চারদিক অন্ধকারে ছেয়ে গিয়েছে। আরো আগে আসতে চেয়েছিল, তবে চাকরির চাপ আর আত্মীয় স্বজনদেরকে সান্ত্বনা দিতে দিতে সময় চলে গিয়েছে। বেশ কয়েকবার দরজা জোর জোরে নক করতেই ভিতর থেকে দরজাটা খুলে গেল। রায়ন সাহেব দেখল দরজার ওপাশে দাঁড়িয়ে আছে মধ্যবয়সী কোনো একটি লোক।